যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় লোদি শহরে ইতিহাসে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন একজন শিখ। নতুন মেয়র মাইকি হোতির বাবা মা ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। স্থানীয় সংবাদপত্র দ্য লোদি নিউজ সেন্টিনেল জানিয়েছে, আর্মস্ট্রং রোডে শিখ মন্দির প্রতিষ্ঠায় তার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যুক্তরাষ্ট্রে চলমান এ বোম্ব সাইক্লোন দেশটিতে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। তুষারঝড় ও মাত্রাতিরিক্ত ঠান্ডায় প্রাণ হারিয়েছেন অন্তত 34 জন। তাছাড়া ঝড়ের কারণে কয়েকদিন ধরে এক প্রকার থেমে আছে দেশটির জনজীবন। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের বাফেলো শহর, ও শুধু এখানেই মারা গেছেন 7 জন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শীর্ষস্থানীয় হোটেলে সন্ত্রাসী হামলার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস রোববার এ সতর্কবার্তা দেয়। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর সেই ফলাফল পাল্টে দিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ষড়যন্ত্রের পথ ধরে 2021 সালে 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলা হয়। হামলার পর কংগ্রেসের একটি প্যানেল এর তদন্ত শুরু করে। সেই তদন্তে নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের ষড়যন্ত্রের এই চিত্র উঠে এসেছে। 3 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে 250 কোটি টাকার বাণিজ্য হয়েছে। এই কয়দিনে 2.5 লাখের বেশি পর্যটক কক্সবাজারে অবস্থান করেন। এতে খুশি 400+ হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন বিপণী বিতান মালিকরা। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে 44 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 1,286 পিস ইয়াবা, 143.3 গ্রাম হিরোইন, 10 বোতল ফেন্সিডিল ও 9 কেজি 300 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে 3 মামলা ও পুলিশের একটি অ্যাসল্ট মামলায় 8 বছর ধরে পলাতক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তার নাম নাফিস সালাম উদয়। 2023 সালের 15 আগস্টের পর পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিক বিষয়ক ফেডারেল মন্ত্রী আয়াজ সাদিক। তবে এর আগে আগামী এপ্রিলে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। রোববার কায়েতে আজমের জন্মদিন ও বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী নির্বাচন নিয়ে এ ঘোষণা দেন। ইউক্রেন সংঘাতের সঙ্গে যারা জড়িত তাদের সবার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। তবে কিয়েভ ও এর পশ্চিমা সমর্থকরা শুরু থেকেই আলোচনায় বসার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরার। ছিনতাইয়ের কবলে পড়লেন ব্রাজিলের সাবেক কোচ তিতে। ছিনতাইকারী তার গলার চেইন তো নিলই, সঙ্গে কটাক্ষ করে গেল ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হওয়ায়। ব্রাজিলের রাজধানী রিওতে স্থানীয় সময় ভোর 6টায় হাঁটতে বের হয়েছিলেন তিতে। এই সময় এক ছিনতাইকারী তাকে ধরে গলার চেইন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার জন্য দোষারোপ করে যায়।